ওই দলে কোনো নিয়ম নীতি নেই, উনি কি করবেন ওনার ব্যাপার, উনি এক ওয়ান ম্যান বা ওয়ান ওম্যান যাই বলুন না কেন পোস্ট, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। দেখুন, গতকালের কোনো বৈঠক হয়েছে দলের জানা নেই। আমরা মিডিয়াতে দেখেছি কিছু লোক বসে গল্প করছে এবং একটা ছবি ভাইরাল হয়েছে। যারা বৈঠক করেছেন তারা বলবেন তাদের কী বিষয়। আমাদের কোনো পার্টির তরফ থেকে এরকম কোনো বৈঠক ছিল না। স্বাভাবিকভাবে পার্টির প্রেসিডেন্ট হিসাবে আমার এই বিষয়ে কিছু বলার নেই। আমরা শুধু এটুকুই বলবো, পার্টির ডিসিপ্লিন সর্বোপরি। মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামে গঞ্জে নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। ওনার এক একজন পঞ্চায়েতের জনপ্রতিনিধি যারা 5 বছর বা 10 বছর জনপ্রতিনিধি আছেন, তাদের 5 বছর বা 10 বছর আগের সম্পত্তির পরিমাণ এবং এখনকার সম্পত্তির পরিমাণ যদি আপনারা একটু তুলনা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পলিটিক্স শুধুমাত্র সমাজসেবা নয়, তৃণমূল কংগ্রেসের কাছে রোজগারের একটি ধান্দা, রোজগারের উপায়। গ্রামে গঞ্জে কোনো কাজ নেই, কিছু নেই, মানুষ পলিটিক্স থেকেই রোজগার করে। একটা সিসি রোড পেলে 4 লাখ টাকা রোজগার হয় সেখান থেকে গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতাদের, ছোটোখাটো নেতাদের। আর পঞ্চায়েত প্রধান যারা আছেন বা তারা এই মমতা ব্যানার্জির এই প্রবচন শুনবেন, তারা বলবেন যে তুমি তোমার বাড়িতে সম্পত্তি জমাচ্ছ, আমরা কি করে খাবো, তুমি ইলিশ মাছ খাবে আর আমরা কি পুঁটি মাছ খাবো। প্রিয়াদেরকে যেভাবে ভারত সরকার নিয়ে আসছে, অন্যান্য কোনো দেশের সরকার এরকম নিয়ে এসছে কিনা আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন দ্বিতীয় কোনো দেশের উদাহরণ তুলে ধরতে। যদি মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয় যে 4 মাস আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরকে নিয়ে উনি কেন চিঠি লেখেননি প্রধানমন্ত্রীকে 4 মাস আগে? তার মানে উনি বুঝতে পেরেছিলেন যুদ্ধ হবে। যদি ওনার এতটাই ইনটিউশন থেকে থাকে তাহলে তো ওনার মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো উচিত ছিল যে যুদ্ধ হতে চলেছে, মাননীয় মোদীজি আপনি ইমিডিয়েট এদেরকে ফেরানোর ব্যবস্থা করুন। তার দায় মুখ্যমন্ত্রী নেবেন না? চিঠি লিখে কেন জানাননি উনি প্রধানমন্ত্রীকে যে বাংলার ছাত্রছাত্রীদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দিন? তার তো জানানো উচিত ছিল, উনি জানাননি। দায়নীয় রাজ্যপাল যখন গতকাল ভাষণ দিচ্ছিলেন, ওনাকে তৃণমূল কংগ্রেসের মহিলা যারা কর্মী, মহিলা যারা বিধায়িকা যারা ছিলেন, তারা তাকে ঘিরে ধরেন, শারীরিকভাবে হেনস্থা করেন, তার ভিডিও আছে। আর ছবি মিথ্যে কথা বলে না, বিজেপি প্রতিবাদ জানিয়েছে বিরোধী। আর বিধানসভাতে যিনি বলছেন তার মুখে এ কথা মানায়, তিনি নিজে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, তার নেতৃত্বে বিধানসভায় ভাঙচুর হয়েছিল, তার দলের রাজ্যসভার সাংসদরা রাজ্যসভার দরজার কাজ ভেঙে সাসপেনশনে ছিলেন, ছেড়ে দিন পুরনো কথা মনে করায়। জয়প্রকাশ নারায়ণ কলকাতায় এসেছিলেন, তার গাড়ির উপরে উঠে যে উদ্দাম নৃত্য করেছিলেন, আরও যা যা করেছিলেন সেগুলো আমি মুখে আনতে পারবো না, যে অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন, সেই মহিলার মুখে এই ধরনের কথা মানায় না। ওনাকে বলবে একটু রিক্যাপ করে দেখুন পুরনো দিনের কথা, পুরনো সে দিনের কথা ভোলা যায় না।